wanna go, go, go to the deep end. I just wanna go, go, go to the deepest end. Hey friend, assalamualaikum. Kemon achen apnara ashay korei sokole bhalo achen. Welcome to a new GTA 5 episode. Ami jani apnara onek din dhore GTA 5 episode er jonno opekkha korchen. To apnader opekkhar por shesh hocche ebong amra opekkhar por shesh kore fire aschi Los Santos e. তো অবশেষে মাইকেল তার মানে সে তার বাড়িতে ফিরে আসছে। অনেকদিন যাবত আমরা লিবার্টি সিটিতে ছিলাম, তো অবশেষে আমরা লস সান্তোসে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন লস সান্তোসের আকাশটা এখন কতটা সুন্দর লাগছে, রাতের আলো মালো মানে আলো দিয়ে লাইটস দিয়ে পুরো আকাশটা এবং শহরটাই যেন মনে হচ্ছে আলোকিত হয়ে রয়েছে। তো অবশেষে আমরা লস সান্তোসে আসছি এবং লস সান্তোসে আসছি কিন্তু আমরা প্রেসিডেন্টকে নিয়ে। আমাদের সাথে আছে লিবার্টি সিটির যে প্রাইম মিনিস্টার তাকে নিয়ে আমরা আসছি। বারবার আমি প্রেসিডেন্ট বলে ফেলি, লিবার্টি সিটির প্রাইম মিনিস্টারকে নিয়ে আমরা আসছি। তো সামনেই আমাদের এয়ারপোর্টের সেই রানওয়ে আমরা দেখতে পাচ্ছি, যে রানওয়েতে আমরা ল্যান্ড করতে যাচ্ছি লস সান্তোসে। এবং অবশেষে আমরা চলে আসলাম আমাদের লস সান্তোসে। তো এখন আমরা ল্যান্ডিং করতে যাচ্ছি, ল্যান্ডিংটা আশা করি ঠিক মতো হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রেডি, পুরোপুরিভাবে প্রস্তুত ল্যান্ডিংয়ের জন্য, এবং আমরা প্রায় ল্যান্ডিংয়ে করে ফেললাম এই তো। ওকে, তো ফ্রেন্ড আমাদের ল্যান্ডিংটা একদম সুন্দর মতো হয়েছে, দেখতে পেরেছেন কত সুন্দরভাবে আমরা আমাদের প্লেনটি ল্যান্ডিং করেছি। এবং এরই সাথে সাথে লিবার্টি সিটি প্রেসিডেন্টকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের সিটি লস সান্তোসে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আতশবাজি ফোটানো শুরু হয়ে গেছে, যেহেতু লিবার্টি সিটির প্রেসিডেন্ট এসেছে তার জন্যই আসলে আতশবাজিগুলো ফোটানো হচ্ছে। একটা দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার আসলে এরকম সংবর্ধনা দেওয়া হয়, তো এইখানেও আসলে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সে অবশ্য এইখানে এসেছে তিন চার দিনের ছুটিতে, মানে লস সান্তোসে তিন চার দিন থাকবে সে। তো এখানে কিছু প্রোগ্রাম রয়েছে সেগুলোতে সে অ্যাটেন্ড করবে, তো আমিও এর জন্য তার সাথে আসলাম, ভাবলাম যে একসাথেই কাজ হয়ে যাবে। এবং অলরেডি কিন্তু ট্রেসি ফ্র্যাঙ্কলিন ওরা কিন্তু লস সান্তোসে চলে এসেছে, এবং আমার যে গাড়িগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো আশা করি কয়েকদিনের মধ্যে চলে আসবে। সেগুলো অবশ্য জাহাজে আসছে, বাট আশা করি কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো এখন আমরা প্লেনটা সুন্দর মতো জায়গা মতো নিয়ে যাব, দেখতে পাচ্ছেন আমরা রানওয়ে থেকে এখন আমরা যাচ্ছি ট্যাক্সিতে, ট্যাক্সি করে আমরা একদম আমাদের যে প্ল্যাটফর্ম সেখানে যাব। প্ল্যাটফর্মে নিয়ে অবশ্য আমাদের প্লেনটি ল্যান্ড করাবো বা থামাবো, স্টপ করব। তো দেখতে পাচ্ছেন এইখানে যেহেতু রাত হয়ে গেছে, এইখানে আমরা বেশি লেট করব না, অলরেডি গাড়ি রেডি আছে। প্রাইম মিনিস্টার নামার সাথে সাথে তাকে টিম হোটেলে নিয়ে যাওয়া হবে, কারণ তার জন্য রেডিসন যে হোটেলটা রয়েছে সেটা অলরেডি রেডি আছে। তো রেডিসন হোটেলে তাকে নিয়ে যাওয়া হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টারকে নিয়ে আমি প্লেন থেকে নেমে এসেছি। তো এখন আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়া শুরু করব। অবশ্য প্রাইম মিনিস্টার স্যার সে আসলে অনেকটা জার্নি করে কষ্ট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গিয়েছে, আমরাও টায়ার্ড। তো দেখতে পাচ্ছেন সে নামছে, তো আমি ফার্স্টে নামবো, আমি যে আগে তার নিরাপত্তাটা জোরদার করি বা নিরাপত্তা সমস্ত কিছু চেক করে আসি, যেহেতু আমি এখানে তার সাথে এসেছি তার নিরাপত্তাটা দেখার জন্য। আপনারা সকলেই জানেন লিবার্টি সিটিতে প্রাইম মিনিস্টারের উপর হামলা হয়েছিল, হামলা হওয়ার পরে তখন থেকেই তার সাথে আমি আছি, তার নিরাপত্তাটা আমি দেখছি। তো এইখানেও তার নিরাপত্তা জোরদার করা হয়েছে, তার জন্য বুলেট প্রুফ এবং বোমা প্রুফ গাড়ি আছে। দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ইউজ করে, এই গাড়িগুলো তার জন্য এখানে আনা হয়েছে যাতে তার সাথে কোনো প্রকার সমস্যা না হয়। তো আশেপাশের সমস্ত নিরাপত্তা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, দেখতে পাচ্ছেন আশেপাশে গাড়ির যে একটা স্তর দেওয়া হয়েছে এখানে, তার সাথে কোনো আশা করি কোনো টেররিস্ট বা কিছুই তার উপর হামলা করতে পারবে না। এবং তার গাড়ি যেহেতু বুলেট প্রুফ বোমা প্রুফ, এখানে অনেক মিডিয়াও এসেছে কভার করতে। তো এত রাতে আসলে মিডিয়াও এসেছে, অনেক রাতে আমরা এসেছি এখানে, রাত দুটা থেকে তিনটা বাজে। তো অলরেডি সিটির সবাই ঘুমায় গেছে, সিটির মানুষজনও সকলে কাজে চলে গিয়েছে বা ঘুমায় গেছে মানে বাসায় চলে গিয়েছে। তো এখন আমরা যাত্রা স্টার্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনের গাড়িগুলো অলরেডি রওনা শুরু করে দিয়েছে, এবং আমরাও এখন পিছনে পিছনে যাওয়া শুরু করব। ট্রাফিক অ্যালার্ট সমস্ত কিছু অ্যালার্ট হয়ে যাক, আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। এবং আপনারা সকলে রেডি থাকুন, আমরা এখনই চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, যেহেতু ফ্রেন্ড রাস্তা ফাঁকা আছে আমাদের বেশিক্ষণ লাগবে না। তো আমার সামনের গাড়িতে এই প্রাইম মিনিস্টার আছে দেখতে পাচ্ছেন, এবং আমার পিছনেও কিন্তু প্রোটোকল আছে। তো এখানে তিন চারটে স্তরে প্রোটোকল দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, অলরেডি আমাদের আগে বড় একটি প্রোটোকল গিয়েছে, এখন আমরা যাচ্ছি, এবং আস্তে আস্তে আমাদের পিছনে পিছনে আরও কিছু প্রোটোকল আসবে, কারণ এইখানে তার নিরাপত্তা ব্যবস্থা খুবই খুবই জোরদার করা হয়েছে, যেহেতু লিবার্টি সিটিতে তার উপর হামলা হয়েছিল, তো এইখানেও হামলা হতে পারে এর একটা আশঙ্কা রয়েছে। এর জন্যই তার নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে, এবং সেখান থেকে আমরাও তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখছি, কারণ যদি এখানে কোনো হামলা হয় লস সান্তোসে অনেক বদনাম হবে, লস সান্তোস সিটিতে অনেক বদনামই হবে, বা এই সিটিতে দেখা যাবে পরবর্তীতে কোনো ভিআইপি আসবে না। তো এই জন্য তার নিরাপত্তা এখানে খুবই জোরদার করা হয়েছে, এবং আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এর আগেও কিন্তু আমি প্রাইম মিনিস্টারদের দায়িত্ব পালন করেছি, এর আগেও নানান মিশনে কিন্তু আমি ছিলাম। তো এর জন্য এইবারও আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, এইবারও তার নিরাপত্তা ব্যবস্থাটা যেন আমি দেখি।
তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমরা লস সান্তোস অনেকদিন পরে ফিরে এসেছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। কারণ লস সান্তোসকে অনেকদিন মিস করছিলাম, মানে মাইকেলের বাসাটা অনেকদিন মিস করছিলাম। ফ্রেন্ড আপনারা তো সকলেই জানেন কতদিন হয়েছে মাইকেলের বাসাটা আমি মিস করছি, কারণ মাইকেলের বাসা না দেখতে পারলে ফ্রেন্ড আমার ভালো লাগে না। মাইকেলের বাসাটা অনেকদিন হয়েছে আমি মিস করছিলাম, তো অবশেষে যে মাইকেলের বাসাটা আমি এখন দেখতে পারবো, মাইকেলের বাসায় ফিরে আসছি। মাইকেলের ওয়াইফ মাইকেলকে কতটা ভালোবাসে, মাইকেলের ছেলে রয়েছে, আমার মনে হয় মাইকেলের বউ কান্না করতে করতে শেষ হয়ে গেছে মাইকেলের জন্য। তো ফ্রেন্ড বলতে বলতে আসলে আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু সিকিউরিটি দ্বারা সমস্ত কিছু ঘিরে রাখা হয়েছে, পুরো হোটেলটাই খালি করে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রাইম মিনিস্টারের জন্য। শুধু এই বড় একটি হোটেলে শুধু প্রাইম মিনিস্টার থাকবে, আর কেউ থাকবে না। তো সমস্তভাবেই তাকে যাতে এখানে কোনো প্রকার অসুবিধা না হয় সেই দিকটার জন্য একদম পুরোপুরিভাবে ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমাদের প্রাইম মিনিস্টার স্যার নেমে এসেছে দেখতে পাচ্ছেন। তো প্রাইম মিনিস্টার স্যার এখন ভিতরে চলে যাবে রাতের বেলা, যেহেতু তাকে বেশিক্ষণ আমরা বাইরে রাখবো না এখানে, এর জন্যই তার এখানে কোনো অনুষ্ঠান বা সম্বর্ধনা দেওয়া হচ্ছে না, কালকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। তো আপাতত আমরা তাকে ভিতরে নিয়ে যাচ্ছি, কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি এখন আর ভিতরে যাবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি এখন বাসার দিকে যাবো। তো আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে যাবো, প্রাডো গাড়ি নিয়ে যাবো। তো প্রাডো গাড়ি নিয়ে আমি এখানে বাসায় যাবো, কারণ যেহেতু এত রাতে আমি কোনো ট্যাক্সি পাবো না, কোনো গাড়িও পাবো না, আমার এখান থেকে একটা গাড়ি নিয়ে যাবো। তো এখানে দেখি কে আছে ভিতরে, কেরে কাল্লু, এটা কিন্তু ফ্রেন্ড সেই কাল্লু যেই কাল্লু আমার দুইটা গাড়ি লিবার্টি সিটিতে ট্রাক্টর দিয়ে উড়াই দিয়েছিল। আপনারা সকলেই জানেন দুইটা গাড়ি ট্রাক্টর দিয়ে উড়াই দিয়েছিল। তো কাল্লু এইবার এসে আমার প্রতিশোধের বেলা, তোমার এইবার আমি দেখামু মজা, চলো আমার লগে গাড়িতে উঠো, তোমার এইবার আমি মজা দেখামু, মজা মজা, তুমি মজা পাইয়া যাবা, এমন গাড়ি চালানো দিমু ফ্রেন্ড। ও যাতে কান্না করতে করতে পাগল হয়ে যায়। ও ফ্রেন্ড দুইটা গাড়ি আমার ট্রাক্টর দিয়ে বুলডোজার দিয়ে ইয়ে ভেঙে ফেলছে। তো ওরে তো ফ্রেন্ড ছাড়বো না, ওরে আজকে মজা দেখাবো, ওরে এমন মজা দেখাবো, গাড়ি এমন স্পিডে চালাবো ফ্রেন্ড। ও আজকে মানে পুরা ভয়ে যেন একদম মনে করেন গাড়িতে সিটের মধ্যে মুইতা দেয় এমনভাবে ওরে ভয় দিব, কারণ আমাকে ফ্রেন্ড আমার 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 সাথে এটা করছে, বিয়া দুবি করছে, এর প্রতিশোধ না নিয়ে কি ওরে আমরা সারি বলেন এত সহজে করকে ছেড়ে দিব। তো ফ্রেন্ড আমরা এখন একটা স্পিডের টান উঠাই দিব সামনে, টান দিয়ে ওরে এমন এমন ভয় দিব, ট্রিপ দিব, সে তো খুবই ভয় ভাই, হাইওয়েতে যাই মনে করেন জাম দিব বড় বড়। এই দেখো ফ্রেন্ড স্পিড উঠাইতেছি, এই তো সোজা যাবো, একটা স্পিডের একটা টান দিব। তো এই যে একটা উঁচা নিচা ছিল, ওকে ওকে গাড়ি উঠবে, গাড়ি উঠবে, এই তো উঠবে উঠবে উঠবে, এই দেখো কত সুন্দর একটা স্লিপ দিচ্ছি ফ্রেন্ড। তো আশা করি ও ভয় পাচ্ছে, ও মাঝে মাঝে বলতেছে যে ভাই আস্তে আস্তে আস্তে, তো সমস্যা নাই, তারপরেও তোমারে ভাই আমি টানে খেলা তো দেখাবো। 280 ফ্রেন্ড আমরা উঠাইছিলাম, ও মাই গড, রে বাড়ি খেয়ে গেল রে। যাক সমস্যা নাই ফ্রেন্ড, বাড়ি খেলে কি হয়েছে, ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি, এত ল্যান্ড ক্রুজার প্রাডো না, সরি এটা ল্যান্ড ক্রুজার V8, এবং এই গাড়ি খুবই জব্দ এবং খুবই স্ট্রং, কোনো সমস্যাই হবে না। তো ফ্রেন্ড ভাবতেছি একটু হাইওয়ে রোডে যাই, এখানে ওরে ভয় দিয়ে মজা পাচ্ছি না, একটু হাইওয়ে রোডে যাই ওরে মজা দিব, বা হাইওয়ে রোডে যাই ওরে একটু ভয় দিব। তো এখন আমরা হাইওয়ে রোডে চলে আসছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমি এখন একটা কাজ করি, একটা ধুম্মাধুম একটা ড্রিফট দিই, তাইলেই বুঝবে মজা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, টাচ করে বাড়ি গেছে, ও মাই গড ফ্রেন্ড কয়টা ঘুরলি গেছে দেখছেন, তিন চারটা গুলি খেয়ে গেল, ও মাই গড ফ্রেন্ড। আসলে গাড়ি হাইওয়ে রোডে চালাই খুব মজা লাগে, ও তো ভয়তে ভাই ফ্রেন্ড খালি কান্দতেছে যে ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমাকে ছেড়ে দেন, আমি আর আপনার গাড়ি বুলডোজার দিয়ে উঠাবো না। অবশ্য বুঝা গেছে যে কার সাথে মানে লাগছে। তো ফ্রেন্ড সমস্যা নাই ছেড়ে দিব, যেহেতু ও বেশি ভয় পাইতেছে, পরে বা কান্নাকাটি করে আজকেই দেওয়া যাবে, রাতের ফ্লাইটে লিবার্টি সিটিতে চলে যাবে, যেহেতু আমাদের মেহমান মানুষ তাই ওকে বেশি ভয় দেওয়া যাবে না, ভয় দিলে বেশি কান্নাকাটি করবে। তো একটা কাজ করি ফ্রেন্ড, লাস্ট একটা আমি কাজ করবো, সেটা হচ্ছে উপর থেকে একটা লাভ দিব, উপর থেকে একটা লাভ দিয়ে যা ওরে চাইরে দেবো। এই যে দিলাম লাভ, ও মাই গড, টাচ করে বেড়ে গেছি ফ্রেন্ড, মানে ওরে ভয় পাইতেছে, সেই লেভেলের ভয় দিছি। যাক সমস্যা নাই, তুমি যেহেতু মোদের মেহমান তোমার আমি বেশি ভয় দিতে চাইতেছি না, পরে যদি তুমি আবার মনে করো অজ্ঞান মজ্ঞান হয়ে যাও, দেখুন ট্রেন আরেকটা লাভ দিচ্ছি, টাস করে, ও মাই গড, এই ল্যাপটপ অস্থির হয়েছে। আচ্ছা কাজ করি, এখন আমরা বাসার দিকে যাই, যেহেতু অনেক রাত হয়েছে ট্রেন, আর বেশি সময় নষ্ট করবো না। তো ফ্রেন্ড আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি, তো রাস্তা সব দিকের রাস্তা বন্ধ, দেখতে পাচ্ছেন এখানে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, একদম রাস্তা বন্ধ। ও মাই গড দেখেন ফ্রেন্ড সব সুপার কার, এই কার বাড়ি, এটা কার বাসা, কি ব্যাপার, এত সুপার কার গাড়ি এনে পার্টি হইতেছে, আরে এটা কার বাসা, সরি আরেকটা মনে ভুলা অন্য কারোর বাসায় চলে আসছি আমি, কিন্তু আমার বাসা তো ফ্রেন্ড এই রোডে ছিল, আরে এটা তো বাসাও আমার, কিন্তু এত লাইট এত সুন্দর করে গাড়ি সাজানো, এই সুপার কার সব, বুঝলাম না তো আমার বাসার সামনে এত কিছু কেন, কিরে এনে যে পার্টি চলতেছে, কিরে মদ না, এদি ফ্রেন্ড মাইকেলের ছেলে, আরে জেমি তুই এনে পার্টি করতেছিস, তোর মা কোথায়, এমানটা কোথায়, বুঝতে পারছি এমানটা বাসায় নিয়ে তুই পার্টি করতেছিস, দাঁড়া তোর মারে ডাকতে,
তোরা দেখাইতেছি অ্যামান্ডা 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 কোথায় তাড়াতাড়ি এসো দেখো তোমার ছেলে কি করতেছে এনে পার্টি করতেছে মানে ফ্রেন্ড মানে আমি বাইরে অ্যামান্ডা হতো বাসায় নেই এর জন্য এরকম করতেছে অ্যামান্ডা অ্যামান্ডা কোথায় ও মাই গড এই দিয়ে অ্যামান্ডা আরে তুমিও পার্টি করতেছো এদিকে মাইকেল মানে লিবার্টি সিটি তো মারা যাওয়ার অবস্থা মেয়ে খোঁজ নাই আর তোমরা এনে পার্টি করতেছো নাচ গান করতেছো এ তুই এনে আমার দিকে তাকে এক ঘুষি মেরে ফেলাই দেবো অ্যামান্ডা থামো নাচানাচি বাদ দাও দেখেন ফ্রেন্ড কী অবস্থা মানে এদিকে মাইকেল খবর নাই মাইকেল কই আছে মহিরা আছে না বেঁচে আছে খবর নাই এটা পার্টি করতেছে এই তোদের সবাই থামতে কইছি না এ থাম একদম থাম এ থাম এ থামতে কইছি এ বেড়া ওই সাটালা বেড়া দাঁড়া আরে ওই তোরা লাফাইতে নিষেধ করছি না এক থাবড়া দিয়ে ফেলা দিমু এ থাম থাবড়া দিমু কিন্তু দিলাম থাবড়া এ না থাবড়া ফ্রেন্ড কয়বার কইছি যে থাবড়া দিলাম থাম দেখ এ আনো থামে না দিলাম থাবড়া আর কেডা খাবি থাবড়া ক আর কেডা খাবি থাবড়া খাবি থাবড়া খাবি তুই খাবি আর অ্যামান্ডা দাঁড়াও তোমার তো দেখতেছি দাঁড়াও আমি মানে মাইকেলের খবর নেই তুমি আমি তো ভাবছি অ্যামান্ডা মানে কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে আর দাঁড়া তোরা না কইছি থামতে দাঁড়া তোর ঘুষি মারবো এক ঘুষিতে ফেলাই দেবো আর কে কে আমার হাতের ভুষি খেতে চাও তাড়াতাড়ি আসো একদম গরম গরম আছে মাত্র লিবার্টি সিটি থেকে আইসি একদম হাত চুলকাইতেছে অ্যামান্ডা তাড়াতাড়ি এই মুহূর্তে আমি এটা পুরো পরিষ্কার চাই সবাইকে বাইর করে দাও এক্ষুনি মানে ফ্রেন্ড আমি বুঝতেই পারলাম না যে আমি কই ভাবছি মানে বাংলা সিনেমার কাহিনী হবে এতদিন পরে মাইকেল আসছে অ্যামান্ডা দেখে আসছে জোড়ায় ধরবে জোড়ায় ধরে বলবে বাবু সোনা তুমি কোথায় ছিলা তোমার ছাড়া আমি থাকতে পারি নাই তুমি আমাকে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আরে এরা না পার্টি করতেছে ও আচ্ছা আচ্ছা দেখেন ফ্রেন্ড মাইকেলের মেয়ে কিন্তু এখানে আছে ট্রেসি ট্রেসি আসলে ভালো দেখেন ফ্রেন্ড ট্রেসি আইসে ট্রেসি পার্টিতেও যায় না জোর বাবাকে ছাড়া পার্টি করবে না আসলে প্রতিটা মেয়ে তার বাবাকেই ভালোবাসে তো পুলিশ কাকু সারা টাকলা পুলিশ তুমি আমার লগে লগে পিছনে পিছনে চলে আইসো এ কোনো কথা তুমি আমার কি কইয়ে আইসো আচ্ছা যাও তুমি রেস্ট করো তো ফ্রেন্ড টাকলা পুলিশকে ওই রুমে পাঠাই দিছি যাও এখানে যে ঘুমাও জেমির রুমে যে ঘুমায় পড়ো জেমির তো কোনো খবর নাই সারা রাত বাইরে গার্ডেনে পইটা থাকবো তুমি ওর রুমে যে ঘুমায় পড়ো তো ফ্রেন্ড অবশেষে অনেকদিন পরে বাসায় এসছি বাসায় আসার পরে দেখেই একটু মেজাজ গরম হয়ে গেছিলো তারপরও বাসায় আসছি এর জন্য ভালো লাগতেছে বাসাটা অনেকদিন পরে দেখলাম মাইকেলের বাসা দেখতে পাচ্ছেন মাইকেলের এই আয়নাটা অনেকদিন হয়েছে অনেক বছর হয়েছে দেখি না আগে একটু ওয়াশরুমটা দেখে আসি ওয়াশরুমটাও অনেকদিন হয়েছে দেখি না ওয়াশরুমটা না দেখলে হবে ফ্রেন্ড বলেন কতদিন হয়েছে মাইকেল মাইকেলের ওয়াশরুমটা ইউজ করে না ওয়াশরুমটা দেখে না একটু যাইয়া যাই তো আমরা ওয়াশরুমটা দেখে আসি ওয়াশরুমের কী অবস্থা তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন মাইকেলের ওয়াশরুম এখানের ভিউটাই সুন্দর লাগে কি অস্থির ভিউ ফ্রেন্ড আসলে অনেকদিন পরে মাইকেলের বাসায় আসছি তো অনেকদিন পরে মাইকেলের বাসায় আসছি যার কারণে ভালো লাগতেছে বাসাটা ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করতেছে বারবার যে দেখি আচ্ছা কাজ করি দেখে আসি তো পার্টিটা শেষ করছে না কেহনো পার্টি বান্টি করতেছে পার্টি অল নাইট করলে ওকে এখন পার্টি অল নাইট করাই দিব দাঁড়ান ফ্রেন্ড দেখেন এখনও যাই নাই মনে হয় দাঁড়ান ওকে আরও এক মানে ধাপড় দিয়ে আসি নাইলে যাইবো না এই তোকে না কইছি ক্লিয়ার করতে বাইরেও আগে বাসার থেকে নাই তো এখনই লাড়ি দিয়ে সব কটার ক্রস ফায়ার করবো বাইরেও তো ফ্রেন্ড অবশেষে সবগুলো বাইরে হয়ে গেছে ভয় পাইছে বুঝছে যে এখন আমি খুব অ্যাংরি মুডে আছি সব কোয়ার্টারে খতম করে দিব নি এই ভয়তে তাড়াতাড়ি সব বাইরে হয়ে গেছে তো কাজ করি গাড়িটা ভিতরে নিয়ে রাখি ভিতরে নিয়ে রাখতে হবে যেহেতু এটা গভর্নমেন্ট গাড়ি এটা আবার কালকে সকালে নিয়ে আমার যাইতে হবে তো এই গাড়িটা ভিতরে একদম আমাদের যে ই রয়েছে গ্যারেজ রয়েছে গ্যারেজে নিয়ে রাখবো আমার গাড়িগুলো শোরুমে রয়েছে আমার যে গাড়িগুলো ছিল সেগুলো আমাদের বেস্ট শোরুম ওইখানে রয়েছে বাট গাড়িগুলো অবস্থা কেমন আছে আমি জানি না কারণ গাড়িগুলো তো খুবই খুবই বাজে অবস্থায় আছে অবশ্যই শিওর কারণ আমার যে বেসের লোকজন ছিল সবাইকে তো মেরে ফেলেছে ধানুষ আপনি আপনারা সকলেই জানেন ধানুষ সকলকে মেরে ফেলেছিল তো আবারও আমার বেস করতে হবে আবারও আমার লোকজন বাড়াতে হবে যেহেতু অনেকদিন পরে দেশে আসছি আবারও বিজনেস স্টার্ট করতে হবে সমস্ত কিছু আবারও নতুন করে শুরু করতে হবে টাকা পয়সারও খুবই সংকট রয়েছে তো সুন্দর করে আবার নতুন করে আমাদের সব কিছু শুরু করতে হবে তো মাইকেল অনেক টায়ার্ড একটু ঘুম পাড়াই দিলাম ঘুমাই যাও মাইকেল ওকে ঠিক আছে ঘুমাই গেছো এই তো সকাল হয়েছে উঠে পড়ছে তো ফ্রেন্ড আমরা আসলে যেটা ভাবতেছি সেটা হচ্ছে নতুন করে বিজনেস যেতে স্টার্ট করবো নতুনভাবে সব শুরু করতে হবে তো আমরা ভাবছি একটা ব্যাংক লুট করবো ব্যাংক লুট করে মানি আমাদের অবশ্যই আনতে হবে নাইলে হবে না বা কোনো একটা অর্গানাইজেশন করে টাকা পয়সা নিব তো দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে সকালটা আসলে খুবই সুন্দর লাগে আমারও খুব ভালো লাগে তো সকাল সকাল আসলে খুবই ভালো লাগে তো ফ্রেন্ড এখন একটা ব্যাংক লুট করে ভাবছি টাকা পয়সা আবারও ম্যানেজ করতে হবে তারপরই কিছু না কিছু আমরা করতে পারবো তো ফ্রেন্ড এখন কাজ করি দ্রুত এখন চলে যাই একটু বাইরে যাই বাইরে যাই আমার একটু ইচ্ছা করতেছে আমার গাড়ি শোরুমটাও ঘুরে আসি কারণ অনেক দিন হয়েছে গাড়ি শোরুমটাও ঘুরে দেখি না গাড়ি শোরুমের কী অবস্থা এটাও জানি না গাড়ি শোরুমটা একটু ঘুরে দেখতে হবে তো দেখতে পাচ্ছেন সকালটা খুবই ভালো লাগতেছে যখন লস সান্তোসে নিজের বাসায় আসছি আসলেই খুবই ভালো লাগতেছে আপনারা একবার ফিল করে দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন একটা কাজ করি দেখি বাইরে সব পরিষ্কার করা হয়েছে নাকি ও
পরিষ্কার করছে অ্যামান্ডা দেখছেন ফ্রেন্ড কথা শুনছে মানে বলছি সাথে সাথে সব পরিষ্কার করে ফেলছে রাতের বেলায় সব পরিষ্কার করে ফেলছে মানে পার্টি পার্টি সব সরাই ফেলছে যাক ফ্রেন্ড আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি আমাদের গাড়ির শোরুমটাও ঘুরতে যাবো গাড়ির শোরুমটাও দেখে আসবো এবং নতুন বিজনেস স্টার্ট করবো বাইক শোরুম দিব সেটা আপনাদেরকে বলেছিলাম তো আপনাদেরকে কমেন্ট করতে বলেছিলাম কী কী বাইক কিনবো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন তো অনেকে ইয়ামাহা R15 অনেকে GSX সুজুকি লিখেছেন তো এটার মধ্যে কোনটা আনবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইয়ামাহা R15 নাকি সুজুকি GSX অবশ্যই কিন্তু নিচে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের বাইকই কিন্তু আমরা আমাদের শোরুমে উঠাবো তো অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন এবং জিটি ফেভারিট এপিসোড যদি রেগুলার চান এই ভিডিওতে 1000 লাইক চাই লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন যে ভাই রেগুলার জিটি ফেভারিট এপিসোড চাই তাহলে রেগুলারই আনবো নাহলে কিন্তু আনবো না তো অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও